আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো একটি বাসার সুন্দর একটি ডিজাইন নিয়ে। তো প্রথমে বলে দিচ্ছি জমির এরিয়া। আসলে আমি যে ভাইয়ের বাসার ডিজাইন করেছি তার জমিটি এমন ছিল, প্রস্থ ছিল 25 ফিট এবং জমির দৈর্ঘ্য ছিল 49 ফিট 5 ইঞ্চি। তো মোট আসতেছে আমাদের 1237 স্কোয়ার ফিট জমি, শতকের আসতেছে 2.84 শতক এবং কাঠা আকারে আসতেছে 1.7 কাঠা। তো আসুন আমরা ফ্লোর প্ল্যানটি দেখি। প্রথমে হচ্ছে বাসার সামনের ভিউ, এ হচ্ছে বাম পাশের ভিউ, এ হচ্ছে পেছন পাশের ভিউ, এ হচ্ছে ডান পাশের ভিউ এবং বাসার ছাদটা এমন হবে টপ ভিউ। অন্য চলুন আমরা ফ্লোর প্ল্যানটি দেখি। জমির এক সাইডে আমরা সিঁড়ি নিয়েছি, সিঁড়ির মাপ হচ্ছে 8 ফিট প্রস্থ এবং দৈর্ঘ্য হচ্ছে 15 ফিট। এবং আমরা এটি হচ্ছে বাসা ঢোকার গেট। এরপর পাবো মাস্টার বেড, 10 ফিট 7 ইঞ্চি ইন্টু 10 ফিট 10 ইঞ্চি, সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট, 4 ফিট 9 ইঞ্চি ইন্টু 7 ফিট। এদিকে রয়েছে কমন টয়লেট, 4 ফিট 9 ইঞ্চি ইন্টু 7 ফিট। এদিকে রয়েছে কিচেন, 10 ফিট ইন্টু 10 ফিট। এদিকে রয়েছে আমাদের ডাইনিং স্পেস, 14 ফিট ইন্টু 15 ফিট। এদিকে রয়েছে অপর দুটি বেডরুম, এ হচ্ছে সিলিং বেডরুম, 13 ফিট ইন্টু 12 ফিট। এ হচ্ছে বেডরুম, 10 ফিট ইন্টু 12 ফিট, সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট, 6 ফিট 2 ইঞ্চি ইন্টু 5 ফিট 1 ইঞ্চি। তো বন্ধুগণ, আমরা এই জমিতে পেলাম 3টি বেডরুম, 1টি কিচেন রুম, 1টি ডাইনিং স্পেস, 2টি অ্যাটাচ টয়লেট এবং 1টি কমন টয়লেট। বন্ধুগণ, প্ল্যানটি ভালোভাবে বোঝার জন্য চলুন আমরা টুরি প্ল্যানটি একটু দেখি। বন্ধুগণ, যা বলছিলাম, এই হচ্ছে সিঁড়ি, এরপর রয়েছে এসি, রয়েছে 2টি বেডরুম, এখানে রয়েছে ডাইনিং স্পেস, অ্যাটাচ টয়লেট, কিচেন, কমন টয়লেট, মাস্টার বেড এবং অ্যাটাচ টয়লেট। বন্ধুগণ, এই বাসার ডিজাইনটি অনেক একটি গুরুত্বপূর্ণ ডিজাইন। বাসার ডিজাইনটি কাজ চলছে, যেভাবে ডিজাইন কাজ করেছি উনি অনেক পছন্দ করেছেন এবং উনি কাজ শুরু করে দিয়েছেন অলরেডি। তো বন্ধুগণ, এই বাসাটি করতে মিনিমাম আপনার টাকা লাগবে 65 থেকে 70 লক্ষ টাকা, 4 তলা বিল্ডিং করতে। আর যদি আপনার ডিজাইনটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আর যদি ডিজাইনটি প্রয়োজন হয় তবুও বলবেন, আমি আপনার পিডিএফ ফাইল দিব অথবা ক্যাড ফাইল দিব। নতুন নতুন বাসার ডিজাইন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।